বিজিবি বিশাল এলাকা নিয়ে তার হেড অফ হেডকোয়ার্টার এখানে, তার হেডকোয়ার্টার তো এখানে থাকার প্রয়োজন নাই, তার প্রয়োজন তো সে তো সীমান্ত রক্ষী, সীমানা পাহারা দেয়, তার এখানে কি কাজ? আমাদের নৌবাহিনী থেকে আপনি উপকূলীয় অঞ্চলে ট্রান্সফার করে ফেলতে পারেন। এইরকম থাকার দেখবেন 40-50% এলাকা এমন এমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে আছে অথবা তাদের তারা এখানে ব্যবহার করছেন, এইটা সরিয়ে ফেললে দেখবেন ঢাকার একটা বিশাল জনগোষ্ঠী খালি হয়ে যায়। এটা একটা ওয়ান ওয়ে যে আপনি ঢাকাকে কিভাবে স্পেস পাবেন, এখানে ডিপপুলেট করবেন। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ঢাকার, সেটা হচ্ছে 10,000-এর উপরে ছোট বড় গার্মেন্টস আছে, একতলার গার্মেন্টস, দোতলার গার্মেন্টস অথবা দুইটা প্লট, দুইটা ফ্ল্যাট নিয়ে এখানে গার্মেন্টস করেছে। এই 10,000 গার্মেন্টসকে আপনি ইজিলি মানে সিস্টেম্যাটিকলি ট্রানজিশন দিয়ে ঢাকার বাইরে নিয়ে যাবেন, এক্সপোর্ট প্রসেসিং যে জোন আছে আমাদের ইকোনমিক অঞ্চলগুলো আছে সেখানে নিয়ে যাবেন। তো 10,000 গার্মেন্টসে আপনি কত লক্ষ মানুষ কাজ করেন? ঢাকার পপুলেশনের প্রায় 35-40% হচ্ছে ভাসমান, যেগুলোকে আমরা বস্তি বলছি। আমাদের শতাধিক বস্তি আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। এই গরিব মানুষগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে নদী ভাঙা অঞ্চলের মানুষ, ভূমিহীন মানুষ, যাদের তার এলাকাতে রুটি রুজির বন্দোবস্ত নাই। তাহলে আপনি এই 30-40% জনগোষ্ঠীকে যদি ঢাকার বাইরে পুনর্বাসন করতে পারেন তাদের সাথে আলাপ আলোচনার পক্ষে, তাহলে দেখবেন যে ঢাকা খালি হয়ে গেছে। গণপরিবহনের একটা বড় জায়গা হচ্ছে, যেটা বারবার আসছে সারা দুনিয়াতে, সেটা হচ্ছে প্রাইভেট কারের যে কালচার ডেভেলপ করেছে, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রাইভেট কার কোনো রাষ্ট্রের যানবাহনের সলিউশন হইতে পারে না। আমি লম্বা সময় লন্ডনে ছিলাম, আমরা দেখেছি যে আপনার একটা কিভাবে কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট মেকানিজম ডেভেলপ করেছে, আপনি একেবারে মিনিট সেকেন্ড ধরে অনলাইনে যেতে পারবেন যে আমি এতটার সময় রওনা করে এতটার সময় গিয়ে পৌঁছবো। আপনাকে মানে দ্রুত গতি সম্পন্ন কম খরচে আলাদা আলাদা অপশন দেবে, আপনি কি দ্রুত যেতে চান, আপনি কি কম সময় যেতে চান, আপনি কি কম খরচে যেতে চান, আপনার অপশনটা আপনাকে দেবে। কেউ আছে আমি অল্প খরচে যেতে চাই, আমার সময় আছে, কেউ আছে আমি টাকা বেশি খরচ করবো কিন্তু আমি দ্রুত যেতে চাই। তো সেই ধরনের একটা কমপ্রিহেন্সিভ ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করা দরকার। পৃথিবীর বহু মডেল এখানে ফলো করা যাবে, ইন্দোনেশিয়ান মডেল ফলো করতে পারেন, ভারত ভালো মডেল না আমাদের জন্য, তারপরে সাউথ আমেরিকার অনেকগুলো দেশে ভালো মডেল আছে, তারা এই ধরনের সিচুয়েশন থেকে কীভাবে গত 20-30 বছরে উঠে আসছে। ইভেন পাকিস্তান আপনার লাহোর, ইসলামাবাদের বড় বড়, করাচির বড় বড় শহরগুলোতে তারা গত 10-15 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক করে ট্রাফিক জ্যাম কীভাবে সাবস্ট্যান্সিয়ালি কমায় নিয়ে আসছে। তো সেই জায়গাগুলো আমাদের দরকার, যে প্রাইভেট কারকে ডিসকারেজ করা, কারণ তারা পরিবেশ দূষণ করছে, তারা প্রচুর পরিমাণে তেল গ্যাস ফসিল ফুয়েল, যেটাকে আমরা বলছি যে ফসিল ফুয়েল উঠছে, এটা পড়ার কারণে বাংলাদেশ এমনিতেই একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি আপনারা জানেন।